হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সন্দীপ আপনাদের সাথে। আমাদের আজকের টপিকে আমরা দেখবো যে কীভাবে আমরা কাইন মাস্টারের গ্রিন স্ক্রিনে কাজ করতে পারি। গ্রিন স্ক্রিনের কাজটা আসলে কী? গ্রিন স্ক্রিনের কাজ হচ্ছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রিন থাকবে আর আপনি যে কোনো ভিডিওতে যে কোনো জায়গায় গ্রিন স্ক্রিনে ভিডিও বসাতে পারবেন। মনে হবে একদম রিয়েলভাবে ওখানে ভিডিওটা শ্যুট হচ্ছে। অনেকটা আমরা হলিউড মুভিতে যেমনটা দেখি, ওনারা রুমের ভিতরে শ্যুটিং করে, কিন্তু ওনাদের ভিডিওটা এমন একটা জায়গায় সেট করে মনে হচ্ছে যেন সেই জায়গায় যে অনেক রিক্সে এই ভিডিও শ্যুটটা করছে। আর যদি বেসিক কিছু কাজ আমি যদি আপনাদেরকে বলি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে সাবস্ক্রাইবার লেখা কিংবা লাইক লেখা যেটাই আসছে না কেন, এই ধরনের লেখাগুলো আমরা আমাদের গ্রিন স্ক্রিনে লিখতে পারি, কিংবা আপনি বিভিন্ন ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন গ্রিন স্ক্রিনের মাধ্যমে। গ্রিন স্ক্রিনের ভিডিও আপনারা অনেক পেয়ে যাবেন, গুগলে কিংবা ইউটিউবে সার্চ করলেই হবে গ্রিন স্ক্রিন ভিডিও। আপনার যেই টপিকের উপরে চান না কেন আপনারা ডাউনলোড করতে পারবেন, অ্যান্ড দেন আপনি আপনার পার্সোনাল ভিডিও সেট করতে পারবেন। কিন্তু সেটা কীভাবে সেট করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। তো চলুন কথা বাড়ি শুরু করি আমার আজকের ভিডিও। ওকে, ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা জানিয়ে দিই, আমার এই চ্যানেলে আমি কিন্তু আপনাদের এর আগে তিন চারটে কাইন মাস্টার টিউটোরিয়াল দেখাইছি, যেখানে আমি আপনাদেরকে দেখাইছি যে টেক্সট ইফেক্ট কীভাবে ক্রিয়েট করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে সেট করবেন, একটা ভিডিওর হয়তো সাউন্ড আসছে একরকম সেটা অফ করে অন্য একটা মিউজিক কীভাবে সেট করবেন। তো অনেক ধরনের টিউটোরিয়াল আমি এর আগে দেখিয়েছি। এর আগে আমার চ্যানেলে আপনি দুই তিনটা ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনারা এই ধরনের কিছু জানতে পারবেন। যারা একেবারেই ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে কিছু জানেন না কিংবা কাইন মাস্টার সম্পর্কে কিছু জানেন না, তারাও ভিডিওগুলো দেখতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনার চাইলে দেখে নিতে পারবেন। ওইখানে আমি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, যেখানে হচ্ছে আপনার কাইন মাস্টার যে ওয়াটার মার্ক সেটা কীভাবে মুছতে হয়, কিংবা আপনারা আপনাদের মোবাইলে অনেকের মোবাইল আছে যে একটু লো লেভেলের, তাদের মোবাইলে ভিডিও লেয়ার সাপোর্ট করে না, সেটা কীভাবে সাপোর্ট করাবেন। সব মিলিয়ে আপনারা বুঝতে পারছেন যে কাইন মাস্টার নিয়ে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপনি আমার চ্যানেল পেয়ে যাবেন। তো চাইলে চেক করতে পারেন, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। তো চলুন চলে যাই আমার আজকের টপিকে। ওকে, আপনি যদি আপনার ভিডিওতে গ্রিন স্ক্রিন ভিডিও সেট করতে চান, সবার আগে আপনার যেটা দরকার সেটা হচ্ছে সবার আগে আপনার একটা গ্রিন স্ক্রিনের ভিডিও দরকার হবে। এটা আপনি চাইলে পার্সোনালভাবে ক্রিয়েট করতে পারেন, কিংবা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন গুগল থেকে কিংবা ইউটিউব থেকে। তো আমি আজকে আপনাদের সাথে একটা বাঘের একটা গ্রিন স্ক্রিন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, যেটা অনেকটা এমন আপনারা দেখেন। আমি যদি প্লে করি ভিডিওটা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে এই ভিডিওটা আমি একটা ভিডিওতে সেট করে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আপনারা যে কোনো গ্রিন স্ক্রিন ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন ইউটিউব কিংবা গুগল থেকে। আপনি জাস্ট ডাউনলোড করবেন আপনার যেটা দরকার হবে, যেমনটা আমি করি আর কি, যেমনটা আমার ভিডিওতে আপনারা দেখতে পান যে পাশে ছোট করে সাবস্ক্রাইব লেখা আসে, কিংবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন কিংবা লাইক করুন কিংবা যেটাই আসুক, এটা আমি আসলে আগে থেকে গ্রিন স্ক্রিনে একটা ভিডিও ডাউনলোড করি, তারপরে আমি আমার ভিডিওটি ইউজ করি এটা আর কি। তো দেখেন, আমি যদি আপনাকে এক্সাম্পল দেখাই, আমি জাস্ট গেলাম কাইন মাস্টারে। তো আমি কাইন মাস্টারটা ওপেন করলাম, এখানে যে আমার প্রথমে আমার প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, আমি জাস্ট গেলাম এমটি প্রজেক্টে গেলাম। এখানে যে আমি যদি চাই আমার গ্রিন স্ক্রিনে ভিডিওটা যে কোনো ভিডিওর উপর ইউজ করবো করতে পারছি। আমি যদি ফর এক্সাম্পল আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচারের উপর আমি দেখাই মিডিয়াতে, যে আমি আশা করবো যে আপনারা সবাই জানেন যে কীভাবে এখানে ফাইল অ্যাড করতে হয়, তারপর যদি না জানেন আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, কাইন মাস্টারের উপরে আমার টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সেট করে দেখাই, আমি যদি এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আপনাদেরকে নিয়ে দেখাই, দেখেন এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি আমরা। সবার আগে যে কাজটা করতে হবে, আমাকে অবশ্যই এই পিকচারটা সেট করে নিতে হবে। যদি ভিডিও হতো তাহলে আমার সেট করা লাগতো না, কারণ এটা একটা অ্যানিমেশন আছে এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যারা কাইন মাস্টার ভিডিও এডিটিং করে তারা আপনারা বুঝবেন এখানে একটা অ্যানিমেশন কাজ করছে। তো এটা আমি ঠিক করবো। সবার আগে আমি ক্রপিংয়ে গেলাম, অ্যান্ড আমার যেটা দরকার হবে এই ভিডিওর টপিক অনুযায়ী যে একটা রোড দরকার হবে, এটা রোড দেখতে পাচ্ছেন, জাস্ট রোডটা আমি অ্যাডজাস্ট করে নিলাম, অ্যান্ড এটা আসলে জুম ইন করে দিলাম নেক্সট টাইম যাতে আমার ভিডিও এডিটিং জন্য সুবিধা হয় আর কি। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সেট করলাম, অ্যান্ড দেন আমি এখন এই ব্যাকগ্রাউন্ড পিকচার উপরে ওই গ্রিন স্ক্রিন ভিডিওটা ইউজ করবো। সেটা কীভাবে দেখেন, জাস্ট গেলাম লেয়ারে, অ্যান্ড দেন মিডিয়াতে গেলাম, এখান থেকে আমি আমার ওই গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করবো। সেটা কোথায় আছে আমাকে দেখতে হবে, এটা মেবি ভিডিওটার এই ফোল্ডারে আছে, অ্যান্ড দেন এখান থেকে আমার জাস্ট এখানে অ্যাড করে নিলাম। এখন এখানে প্রথমে কিছু ইন্ট্রো আছে, ইন্ট্রোটা আমাকে কেটে ফেলতে হবে। তো আমি যদি চাই যেটা রাখবো জাস্ট তার আগে আমি এই ব্যাকগ্রাউন্ড পিকচার একটু বড় করে নিই। ওকে, অ্যান্ড দেন জাস্ট এখান থেকে আমি যদি কেটে দিই এটা ট্রিম করে নিলাম, প্রথমে নিয়ে গেলাম। তো যাই হোক, আমি যদি এখানে দেখাই, দেখেন এখানে এই যে একটা টাইগার এটা হাঁটছে, তাই না, এই বাঘটা হেঁটে চলে যাচ্ছে। আমি জাস্ট এখান থেকে নিলাম, ওকে জাস্ট এখান থেকে নিয়ে এটা কেটে দিলাম। মনে করেন এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, জাস্ট আপনি এভাবে কেটে দেবেন। অ্যান্ড দেন এখানে একটু নিচে আসলে এটা সিলেক্ট করতে হবে, আগে আপনি সিলেক্ট করে একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, জাস্ট এখানে যাবেন, ক্রোমা কিটা যে ইনেবল জাস্ট ইনেবল করে দেবেন। সো বুঝতেই পাচ্ছেন একটা কাজ হয়ে গেল। এখন এখানে যে আপনার পজিশন মতো আপনি এখানে জাস্ট সেট করে নেবেন, অ্যান্ড দেন জাস্ট প্লে করবেন। এটা অনেক ইজি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে রিয়েল একটা টাইগার এখানে হাঁটছে। এখন যদি মনে হয় যে না আরেকটু কালারটা আরেকটু বেশি হলে ভালো হবে, একটু মনে হবে যে রিয়েল, তো সেটার জন্য আপনাকে সেমভাবে ক্রোমাকিতে যেতে হবে, একটু এগুলো বাড়িয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা করলে সুবিধা হবে আর কি। জাস্ট আমি একটু বাড়িয়ে দিলাম, অ্যান্ড দেন ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে এরপরে রিয়েল একটা টাইগার এভাবে হেঁটে চলে আসছে। তো
তো এটা হচ্ছে গ্রিন স্ক্রিনের ভিডিওর কাজ হয়। এভাবে চাইলে আপনি আমার যে ব্যাকগ্রাউন্ডের একটা পিকচার আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি ভিডিও সেট করতে পারবেন। গ্রিন স্ক্রিনের কাজ আসলে ক্রমাকৃতি অনেক ইজি, অনেকেই আমরা এটা জানি না। আশা করবো যে আমার আজকের টিউটোরিয়ালটা অনেক বেশি ইউজফুল হবে আপনাদের জন্য। তো বুঝতেই পাচ্ছেন এইভাবে আসলে আপনি চাইলে গ্রিন স্ক্রিনের কাজ করতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার কিংবা যে কোনো ভিডিওতে আপনার এটা আপনি ইউজ করতে পারবেন। আমি যদি ছোটো একটা এক্সাম্পল আপনাকে দেখিয়ে দিই, আমি জানি না আমার কাছে কোনো ভালো ভিডিও আছে নাকি আপনি দেখানোর মতো, জাস্ট মিডিয়াতে গেলাম, আমি কোন ভিডিওটা সেট করবো আমি আসলে জানি না, আসলে তেমন কোনো ভিডিও আমার কাছে নেই আপনি দেখানোর মতো। তারপর আমি যদি একটা সঙের পর ইউজ করি, আচ্ছা ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য মনে করেন এটা আপনার একটা পার্সোনাল ভিডিও, এখানে আপনি আপনার গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করবেন। তো সেম সিস্টেম, ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে, আপনি জাস্ট আপনার পজিশনটা সেট করে দেবেন অ্যান্ড দেন প্লে করে দেবেন। দেন দেখেন এখানে মনে হচ্ছে যে রিয়েলভাবে এই টাইগারটি এখানে হেঁটে চলে আসছে। তো দেখলেন আজকে আমার ভিডিওটা, আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে গ্রিন স্ক্রিনের ভিডিও আপনারা কীভাবে সেট করবেন আপনাদের পার্সোনাল ভিডিওতে। তারপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর আপনারা কোন টপিকের উপর ভিডিও চান প্লিজ জানাবেন। আমি প্ল্যানিং করছি যে নেক্সট টপিকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইলের ফ্রেমে আপনাদের ভিডিও সেট করবেন, যেমনটা আমি করি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের ফ্রেম মনে হচ্ছে রিয়েল একটা মোবাইলে আমি আমার ভিডিওটা শ্যুট করছি, একটা মোবাইল ফ্রেম আসছে, তারপর আমার স্ক্রিনটা রেকর্ডিং করছি। তো এইভাবে কীভাবে আপনারা সেট করবেন আপনাদের পার্সোনাল ভিডিওতে, আপনার কীভাবে টিউটোরিয়াল তৈরি করবেন, তো আমি নেক্সট টপিকে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে এটা কীভাবে করতে হয়। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হতে পারে আপনার কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনি আমার চ্যানেল পেয়েও যেতে পারেন। আর পাশে একটা বেল আইকন দেখছেন এখানে ক্লিক করে দিয়েন, তো সেই ক্ষেত্রে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যেটা আমি প্রথমে করি আজকে লাস্টে করলাম, সেটা হচ্ছে প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, অনেক টাইম ইনভেস্ট করি আপনাদের পিছনে, আমি চাই যে আপনাদের সাথে কিছু ভালো জিনিস শেয়ার করতে। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক দিন, লাইক দেখলে মনে হয় যে না আমি যে কষ্টটুকু করছি সেটা সার্থক হচ্ছে, এটাই আর কি। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম, বাই।